প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের আজকে বার্ষিক পরীক্ষায় যে অধ্যায় আছে সাধারণ জ্ঞান, ক্লাস ওয়ানে তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো। তোমাদের সাধারণ জ্ঞানে যে বার্ষিকের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে আমি কিছু প্রশ্ন বাছাই করে রেখেছি। এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আছে, তো যেহেতু তোমরা ছোটো তোমরা এত সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই তোমাদের কিছু মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু করে প্রশ্ন বোর্ডে আমি লিখে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে দিবে এবং অনুশীলন করবে। তাহলে প্রথমে আমাদের আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধটা কি? দেশকে শত্রুর কবল থেকে রক্ষা করার জন্য যে যুদ্ধ যুদ্ধ করাকে মুক্তিযুদ্ধ বলে। তাহলে মুক্তিযুদ্ধটা কি? আজকে আমাদের প্রথম বিষয় হবে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? 1971 সালে। কয় মাস আমাদের যুদ্ধ স্থায়ী হয়েছিল? দীর্ঘ 9 মাস, প্রায় 9 মাস। মুক্তিযুদ্ধের সময় আমাদের কয়টা সেক্টরের ভাগ ছিল? 11টি। তাহলে আজকে আমরা এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সময় মানে অস্থায়ী রাজধানী কোথায় ছিল? মুজিবনগর। এটা কোথায়? মেহেরপুর জেলায়। তাহলে মুক্তিযুদ্ধটা কি? মুক্তিযুদ্ধ হলো দেশকে শত্রু কবল থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করাকে মুক্তিযুদ্ধ বলে। তাহলে আমরা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কয়েকটা প্রশ্ন বাছাই করে লিখে দিচ্ছি। জাতীয় বিষয়সমূহ, জাতীয় বিষয়সমূহ থেকে নয় দশ এগারো
Deixe. Italy,
এই কয়টা? এই দশটা। তোমরা এই দেশ রাজধানী মহাদেশ সমুদ্র, এখান থেকে এই দশটা দেশের রাজধানী মহাদেশ এবং মুদ্রার নাম পড়বে। কম্পিউটার, টেলিভিশন, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, থার্মোমিটার, মোটরসাইকেল, এই কয়টার আবিষ্কার? আবিষ্কার এই অধ্যায় থেকে এই কয়টা আবিষ্কারের নাম, আবিষ্কারকের নাম এবং দেশ, তোমরা এই কয়টা আবিষ্কারকের নাম এবং দেশ করবে। বিজ্ঞান বিচিত্র থেকে প্রশ্ন 3, 4, 7, 9, 10, 3, 4, 7, 9, 10 এই কয়টা করবে? ধর্মের কথা,
ইসলাম থেকে দুই তিন ছয় সাত আট, দুই তিন ছয় সাত আট, দশ, এক দুই তিন ছয় সাত আট নয় দশ। এই দশটা এবার হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম থেকে দুই কমা তিন থেকে দুই তিন চার, দুই তিন চার স্থল থেকে ফুটবল, ক্রিকেট, ক্রিকেট, কাবাডি, এই তিনটা করবে। দেখো তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে দুই তিন চার পাঁচ সাত আট নয় এবং বারো, বারো নম্বর প্রশ্ন। আবার বলছে বারো নম্বর প্রশ্ন প্রথম অংশটুকু করবে, পরের অংশটুকু করবে না। স্বাধীনতা যুদ্ধের
কবিতার কৃতিত্বের জন্য কতজন কবির শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়। এরপরে আছে মানুষের জাতীয় বিষয় সমূহ 1, 2, 3, 4, 5, 1 থেকে 11, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তারপরে হচ্ছে এদিকে দেখো 15, 16, 19, 21, 24, 25, 26, 27 বাংলাদেশের প্রথম ও শ্রেষ্ঠ বিষয়পতি। 1, 2, 5, 12, 20, 21, 26, 27 বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব। 2, 3, 4, 5 এখান থেকে কিছু কিছু সোজা সোজা নাম দিতে পারবে, 2-3টা করে। বাংলাদেশের বৃহত্তম বিষয়পতি 5, 6, 8, 10, 11, 12, 16, 17। দেশ রাজধানী মুদ্রা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ইরাক, ইরান, কুয়েত, জাপান, ইত্যাদি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বৃহত্তম উচ্চতম ক্ষুদ্রতম বিষয়গুলি 1, 2, 4, 5, 6, 7, 11 এবং 19। আবিষ্কার আবিষ্কারক কম্পিউটার, টেলিভিশন, রেডিও, থার্মোমিটার, মোটরসাইকেল। তারপর বিজ্ঞান বিচিত্রা 3, 4, 7, 9, 10। ধর্মের কথা ইসলাম থেকে পড়বে 1, 2, 3, 6, 7, 8, 9, 10। হিন্দু ধর্ম থেকে পড়বে 2, 3। খ্রিস্ট ধর্ম থেকে 2, 3, 4। আর বৌদ্ধ থেকে 2, 3। খেলাধুলা 1, 5, 7, 9, 10, 11, 16, 17, 20, 22, 23, 27 এবং বিভিন্ন খেলার উৎপত্তি। তাদের প্রথমে আছে খেলানা এবং উৎপত্তি স্থল। খেলার নাম থেকে বিভিন্ন খেলার উৎপত্তি স্থল এবং ফুটবল, ক্রিকেট এবং কাবাডি এই খেলাগুলোর উৎপত্তি স্থল কোথায় সেগুলো তোমরা ভালো করে পড়বে। এই যে অধ্যায় বার্ষিকের যে অধ্যায়গুলো ছিল সে অধ্যায় এবং সেই অধ্যায় প্রশ্নের নামগুলা প্রশ্ন নাম্বার লিখে দিলাম, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই প্রিপারেশন নেবে। খুদ হাফেজ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে।